আমরা পড়ালেখা জানি না আমাদের কে চাকরি দেবে বলে পড়ালেখা ছাড়া কোনো চাকরি নেই পড়ালেখা ছাড়া কেউ কোনো চাকরি দিতে চায় না আর বলে বেদেনি অভিযোগ দেয় যে বেদেনি এর জন্য আমাদের শ্রম দিয়ে কেউ চাকরি দেয় না সুপ্রিয় দর্শক আপনাদেরকে প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে জানাবো শান্তা আপু বেদাকন্যা শান্তা আপুর জীবনের কাহিনী তো চলুন আমরা তার সাথে কথা বলে জেনে নেই আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ভালো আছি কি নাম আপনার শান্তা শান্তা আপু তা আপু একটু আপনার জীবনের গল্প একটু জানতে চাইছিলাম একটু বলবেন জীবনের গল্প আগাগোড়া থেকে বলবো হ্যাঁ একটু বলেন আমার ফ্যামিলি কত হ্যাঁ হ্যাঁ

আমি বুঝতাম না আমার ভাই বুঝতো আমি তখন আরো ছোট ছিলাম তো ভাইরাও কি কখনো বাধা দেয়নি যে আম্মু রে কেমন মারধর হ্যাঁ বাধা দিছে তারপর আমার আম্মু আমার আব্বুকে ঠিয়ে আইয়া পড়ছে আইয়ে আর বিয়ে বইনি আমাদের নিয়ে রয়ে গেছে তারপরে আমার আম্মু আমি যখন শিয়ান হইছি একটা ছেলে আছে আমার আমাকে ভালোবাসতে তার সঙ্গে ভালোভাবে করে ভিগিয়ে গেছে তার দুই তিন বছর পরে ছেলে একটা বাচ্চা হওয়ার পরে মারা গেছে আমার হাজবেন্ড মানে আপনার আহ প্রেম করে বিয়ে করছিল সেটা কত বছর বয়সে প্রেম করে বিয়ে করলেন বারো বছর বারো বছর তখন তো বাচ্চাই ছিলেন আপনি হ্যাঁ আমাদের ভিতরে ছোটকালেই বিয়ে হয়ে যায় প্রেমটা হলো কিভাবে ওই ওইভাবে হয়ে যায় আমাদের ভিতরে ছোটকালেই ভালোবাসা প্রেম হয়ে বিয়ে হয়ে যায় সেটা কিভাবে হয়েছে ফোনে না সে না আগের যুগে তো ফোন ছিল না সে এসে আমাকে সরাসরি প্রস্তাব দিয়েছে যে তোমাকে আমার ভালো লাগছে আমাকে তুমি ভালোবাসো আমি তো হ্যাঁ ভালোবাসি এভাবে পালিয়ে যে আমরা বিয়ে করছি পালিয়ে গেছেন কোথায় পালিয়ে গেছেন বাড়িতে এখান থেকে বাড়িতে গেছি বাড়িতে মানে ওদের বাড়িতে হ্যাঁ আচ্ছা ওদের বাড়ি কোথায় ছিল এই বিক্রমপুর বিক্রমপুর হ্যাঁ ও তারপরে বিয়ে করার পরে কি হলো একটা ছেলে হইছে আপনার একটা ছেলে হইছে হ্যাঁ ছেলে হওয়ার পরে এই চিল্লাফাস ছেলে হওয়ার পরে মারা গেছে আমার হাজবেন্ড তিন বছর পরে বছর পরে হাজবেন্ড মারা গেছে কি হয়ে মারা গেল আত্মহত্যা করে মারা গেছে আত্মহত্যা ফ্যামিলিগত ভাবে আত্মহত্যা করছে কেন সেটা আত্মহত্যাটা করলো কেন বাবা মারা আমাকে পছন্দ করতো না বলতো ফালাই দিয়ে একটা বিয়ে করো এর জন্য বলছে বৌবাচ্চা আপনারে মেনে নেয় নাই হ্যাঁ বৌবাচ্চা নিয়ে খেতে পারবো না রাগে জিজে ছেলেটা জীবনই দিয়ে দিছে আচ্ছা তো তারপরে সে আত্মহত্যা করে মারা গেল হ্যাঁ সেটা কতদিন হলো সেটা তা অনেক বছর দশ বছর এই দশ বছর থেকে আপনি একা হ্যাঁ আমি একাই আছি আর বিয়ে শি করেন নাই কেন করিনি কেন করেন নাই ভালো ছেলে পাইনি এর জন্য ভালো ছেলে পান না ওই জন্য বিয়ে করেন নাই এখন আপনার বাচ্চাটা কত বড় হয়েছে দশ বছর বাচ্চাটা কি পড়াশোনা করেন না টাকার জন্য করাইতে পারি না টাকার জন্য আপনি কি করেন আমাদের আকালে অভাবে সংসার কি করে করব বাবা নেই হাজবেন্ড মারা গেছে কিভাবে পড়ালেখা করাবো আমার ছেলেকে কি করেন তাহলে আপনি এসি লাগাই দাঁতের পোকা ফেলাই তাবিজ তবুজ দিয়ে কত সময় টাকা হয় দুইশো তিনশো পাঁচশো আবার কত সময় হয় না কত সময় খেয়ে থাকি কত সময় না খেয়ে থাকি এই যে শিঙ্গা লাগানো দাঁতে পোকা লাগান পোকা ফালানো এগুলো শিখলেন কি করে এটি আমার আম্মুর কাছ থেকে শিখছি আপনার আম্মুর কাছ থেকে হ্যাঁ এটা শিখতে কি কোনো সময় লাগে বা কোনো ট্রেনিং দেওয়া লাগে না সঙ্গে সঙ্গে গেছি গ্রামে আর শিখছি সঙ্গে সঙ্গে যাইতেন এইটা করে কত টাকা ইনকাম হয় মাসে এই যে দুইশো তিনশো পাঁচশো কথা সময় হয় না কথার সময় খেয়ে থাকি কথা সময় না খেয়ে থাকি কিন্তু এইভাবে কি চলে সংসার চলে না চলে না তখন কী করবো কষ্ট করে চলতে হয় অনেক তাহলে শ্বশুর শাশুড়ি কোনো খবর নেয় না তারা তো মেনেই নিছিল না ওই খবর নেয় না হ্যাঁ মেনে নেয়নি আচ্ছা এই যে এখন আপনি আপনার সন্তান নিয়ে অনেকটা কষ্টে আছেন সন্তানকে পড়াশোনা করাইতে চান না তার জন্য হ্যাঁ ইচ্ছে ছিল মাদ্রাসায় পড়া লেখা করিয়ে তারে মাওলানা বানাবো আমার অনেক আশা ছিল কিন্তু টাকার জন্য আমি পাই নি যেটা বাস্তব করবো আচ্ছা এখন কি পড়াশোনা করাইতে চান হ্যাঁ আমার ইচ্ছা ছিল এখন আমি তাকে পড়ালেখা করাত কিন্তু টাকার জন্য তো একটা মাদ্রাসা ভর্তি করতে গেলে দেখা যায় মাসে সাতশো আঠারোশো টাকা লাগে এত টাকা কোথায় পাবো আচ্ছা একটু শ্বশুর শাশুড়ি মেনে নেয়নি কখনো তারা কি ভালো না ফালাই দাও অনেক বলতো আমার মারধর করতো না আমার হাজবেন্ড তাদের কথা শুনতো না আচ্ছা হাজবেন্ড ভালো ছিল না আব্বা ভালো ছিল আচ্ছা তো এই যে ধরেন এখন যদি কেউ আপনাদেরকে সহযোগিতা করতে চায় সে সহযোগিতা নেবেন হ্যাঁ নেব সেই ক্ষেত্রে প্রবাসী এবং দেশের বিত্তবান ভাই ও বোনদের কাছে আপনার বলার কিছু আছে হ্যাঁ আছে আমাদের সাহায্য করে আমরা অনেক অসহায় টাকার জন্য পড়ালেখা করাইতে পারি না ছেলেদের নিজেরা চলতে পারি না স্বামী নেই বাবা নেই খেল করার কোনো লোক নেই কি অনেক কষ্ট করে আমাদের চলতে হবে কত সময় খেয়ে থাকি কত সময় না খেয়ে থাকি এভাবে আমাদের দিন যাচ্ছে কেউ যদি আপনাকে বিয়ে করতে চায় ভালো কোনো ছেলে আগে আসে তাহলে কি আপনি গ্রহণ করবেন হ্যাঁ করব সে যদি আমাকে ভালোভাবে খাওয়ান পড়ন দিতে পারে আমার ছেলের পড়ালেখার খরচ দিতে পারে তাহলে বসবো অবশ্যই তাহলে বিয়ে করবেন হ্যাঁ করব সে ক্ষেত্রে কেমন ছেলে চান আপনি আমি চাই যে ভালো বেশি তো টাকা পয়সার দরকার নেই যে ভালো ভদ্র ফ্যামিলি যে আমাকে খাওয়ার পড়ন দিয়ে রাখলে আর আমার ছেলেটারে মেনে নিলেই হবে যে টাকা পড়াশোনার টাকা পয়সা দিলেই হবে আচ্ছা যে আপনারা শিঙ্গা লাগাইতে যান সে শিঙ্গা লাগাইতে গিয়ে কখনো কি কোনো বিড়ম্বনার শিকার হতে হয়েছে মানে না কেউ কখনো টিস করে কথা বলেনি না যদি বলছে তার প্রতিবাদ কইরাইছি এখানে কি বলতো যদি বলছে ফাইজলিমি করছে যে কিভাবে কি করে বলছি যে এইভাবে বিশ বেতা হইলে শিঙ্গা লাগায় তাতে কি হইছে আমরা কি মানুষ না আপনারা আমাদের সঙ্গে আর কি করছেন

মানে আপনাদের পাসপোর্ট ভিসা লাগে না না আমরা বেদে এইভাবেই নৌকা পার হয়ে চলে যাই বর্ডার পার হয়ে বর্ডারে ধরে না হ্যাঁ ধরে টাকা দিয়ে চলে যাই টাকা দিলে ছেড়ে দেয় হ্যাঁ টাকা দিলে ছেড়ে দেয় 500 200 300 এইভাবে টাকা দিয়ে আমরা ভারতে ঢুকতাম তাহলে ভারত তো এরকম বেদে পড়লি আছে এইভাবে এই ভারত তো যেরকম এই দেশ আছে বাংলাদেশে এরকম ভারতেও এরকম বাংলাদেশের মধ্যে তাহলে ভারত থেকে আসলেন কেন আমার ভারত থেকে আসলাম কেন আমার পুরো ফ্যামিলি বাংলাদেশে থাকে আমি ভারতে কিভাবে থাকবো এমনি আছে অনেক লোকের ভারতে বাড়ি ঘর আছে বাপটা চাগো তে দেখা যাইতেছে বাবা নেই দাদা নেই তো এখানে কি জায়গা যে পাবো পাবো না তারা অন্যজনের দখলে নিয়ে গেছে তো এইখানে আপনাদের গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি বিক্রমপুরে ছিল নদীতে ভেঙে গেছে সবাই কি এখানকার বিক্রমপুরের হ্যাঁ কতজনের সবার বাড়ি বিক্রমপুরে কিন্তু কারো গোয়ালিমান্ডা কারো খৈরা নদীতে ভেঙে গেছে আমাদের বাড়িঘর ছিল খৈরা নদীতে ভেঙে গেছে আচ্ছা মানে কোন জায়গা জমি নেই ছিল ভেঙে গেছে নদীতে কিছুদিন আগে ভাঙন ভাঙছে ভাঙনে আমাদের বাড়িঘর ভেঙে গেছে নদীতে সব ভেঙে গেছে হ্যাঁ এই যে আপনাদের এখান থেকে সর্দার যারা আছে কখনো কি সরকারের কাছে কোনো আবেদন করছে যে আমাদের বাসস্থান বা এগুলো কত বলছে তারা তো কিছুই দেয়নি আমাদের দেয়নি না কত বলছি যে আমাদের গার্মেন্টস দিয়ে দেন আমাদের টাকা পয়সা দেন হেল্প করেন বলছে যে হ্যাঁ তোমাদের জন্য আইছে কিন্তু আমরা কখনো পাইনি আচ্ছা কিন্তু আপনারা তো চাইলে গার্মেন্টসে চাকরি করতে পারেন আমরা লেখা জানি না আমাদের কে চাকরি দেবে

কিন্তু এই যে আপনারা মেয়ে মানুষের রাস্তা পথে যান সিঙ্গা লাগান সাপের খেলা দেখান খারাপ লাগে না হ্যাঁ আমাদের খারাপ লাগে এখন কি করবো স্বামী নেই বাবা নেই কে খাওয়াবে আমাদের হেলকরা তো লোক লাগে কিন্তু যাদের স্বামী বা বাবা আছে তারাও তো যাচ্ছে হ্যাঁ তারা যাচ্ছে দেখা যাইতেছে যে তাদেরও স্বামী কতজনের ভালো না এর জন্য যে মারাধরি করে অত্যাচার করে যে গ্রাম থেকে কামাই করে এসো না তোমাদের সঙ্গে সংসারই করব না মানে গ্রাম করতে না গেলে স্বামীরা মারত অত্যাচার করে যে গ্রাম থেকে টাকা পয়সা নিয়ে এসে সেগুলো কোনো প্রতিবাদ করতেন না কখন করে না কিন্তু এখন তো আপনারা এই যুগের আগের যুগের হয়তো যারা তারা করে নাই কিন্তু আপনারা তো এখন অনেক মিডিয়া আছে টিভি আছে তারপরে টিভিতে খবর দেখে এই করে এগুলো দেখেও কি আপনারা প্রতিবাদ করেননি কখনো কেউ করেনি কেন করে না কেন করেন বলে যে আগের চল আগের যুগের মানুষ সব এইভাবেই চলছে যে স্বামীরা বাড়িতে বই রয়েছে বউরা গ্রাম করে এনে দেবে আমরা খাবো এইভাবেই তারা চলে এটা বিয়ের সময় কথাগুলো বলে না 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 বিয়ের সময় কখনো বলা থাকে না যার ভালো কতজন বউরে গ্রাম করতে দেয় না চাকরি বাকরি করে আবার যারা দেখা যাইতেছে ভালো না নিশা পানি করে তারা বউরে মারা ধর করে অত্যাচার করে ফালাই দিয়ে যে আর একটা বিয়ে করে নিয়ে ঘুরে বেড়ায় জিগায় না বউরে ছেলে মেয়ে থাকলেও তাদের পালায় দিয়ে যায় এখন আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি আপনার সন্তানকে নিয়ে আমার ইচ্ছা ছিল ছেলেটারে পড়ালেখা করে মানুষের মতো মানুষ করব কিন্তু টাকা পয়সার জন্য আমার ছেলের আমি মানুষ করতে পারলাম না ইচ্ছে ছিল তাকে আমি মাওলানা বানাবো তা আপনার ছেলেকে মাওলানা বানাতে হলে বেশ অর্থ দরকার এই ক্ষেত্রে তো বাবা নেই ভাই নেই স্বামী নেই কে কামাই করে খাওয়াবে কে দেবে টাকা পয়সা নিজে যে টাকা কামাই করি কোনোদিন খাই কোনোদিন খেতেও পারি না

আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম আসসালাম হ্যাঁ দর্শক আমরা আপনাদেরকে শান্তাপুর জীবনের গল্প জানানোর চেষ্টা করলাম উনি আপনাদের কাছে যদি একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেন তাহলে ওনার ছেলেটাকে মৌলানা করার ওনার ইচ্ছা মৌলানা লেখাপড়া করে মৌলানা বানাতে পারবে একটু যদি সহযোগিতা হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো বা দরিদ্রতা দূর করা সম্ভব তা আজকে মতো দর্শক এখানে শেষ করছি কেউ সহযোগিতা করতে চাইলে শান্তাপুর নাম্বার দেওয়া থাকলো নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ